হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বানাও ফিরনি, তাও আমার স্টাইলে, ইজি আর টেস্টি। চলুন, 1 কিলো দুধ নিয়েছি, তার জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ওটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার আমি একটা কড়া চড়াবো, কড়ায় একটু ঘি দেব। ঘি দেওয়ার পরে একটা দারচিনির টুকরো দেব, দিয়ে ওটাকে নাড়িয়ে আমি দুধ দিয়ে দিলাম 1 কিলো। এটা এখন ফুটতে দেব। ফুটে এই দুধটা আগে দিয়ে জাল দেওয়া ছিল, এটা ফুটে গেলেই আমি এতে চালের গুঁড়ো দিয়ে দেব। এই দেখুন দুধটা ফুটে গেছে, এবার আমি এতে চালের গুঁড়ো গুলো দিয়ে দিলাম। গুঁড়োগুলো দেওয়ার পরে এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে ঢেলা পেকে যাবে। এটাকে ক্রমাগত নাড়তে হবে। দেখুন নেড়ে নেড়ে এটা একটু গাঢ় পজিশনে চলে এসেছে, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এতে সামান্য 1 ড্রপ রোজ এসেন্স দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ভালো করে নাড়াবো যতক্ষণ চাল সেদ্ধ হয়। দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে। এতে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে নাড়বো যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখুন এবার আমার চিনিটা গলে এসেছে। এবার আমি পেস্তা, কাজু আর আমন্ড কুচি ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দালচিনিগুলো তুলে নিলাম, কারণ দালচিনি ফিরনি খাওয়ার সময় যদি মুখে লাগে তো খুব খারাপ লাগে। আর দালচিনির এমনিতে তো স্বাদটা ফিরনিতে এসে গেছে, তাই আমি এটা তুলে ফেলে দিলাম। দেখুন আমার ফিরনি রেডি। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। একটা মাটির হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ির মধ্যে ফিরনিগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যে বাঁচা আমন্ড, পেস্তা, কাজুর কুচি ছিল সেগুলো আমি এতে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করব। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও তেরকম সুস্বাদু। আমার তো ফিরনি খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন কত চটজল দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনার যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে নেবেন।